রয়েছি নেতাজি ইনডোরে। এখানে যতগুলো কাউন্টিং সেন্টার হয়েছে কলকাতার গণনার জন্য, সবচেয়ে বেশি ওয়ার্ড বা বড় হচ্ছে এই নেতাজি ইনডোরে। চারটি বড়, কম বেশি প্রায় প্রতিটি বড়তেই দশটি করে ওয়ার্ড, দশটি করে ওয়ার্ড থাকছে নেতাজি ইনডোরে। প্রায় কম 40টি ওয়ার্ডের কিন্তু এখানে গণনা হবে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা মিলে, এবং প্রতিটি ওয়ার্ডের জন্য তিনটে করে টেবিল করা হয়েছে। এবং যতগুলো রাউন্ড হবে, যেমনভাবে ইভিএম রয়েছে সেইভাবে 4-5-6 রাউন্ড পর্যন্ত হবে গণনা হবে। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ কর্মীরা, যাদের ওপর পুরো কলকাতা পুরনিগমের নির্বাচন এবং কাউন্টিংয়ের দায়িত্ব রয়েছে, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার দায়িত্ব রয়েছে, সেই কলকাতা পুলিশ কর্মীরা ইতিমধ্যেই কিন্তু তারা নেতাজি ইন্ডোরে উপস্থিত হয়েছেন, তারা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন এজেন্ট যারা রয়েছেন বিভিন্ন দলে, তারাও কিন্তু আসতে শুরু করেছে নেতাজি ইন্ডোরে। 8টার সময় কাউন্টিং শুরু হবে এবং প্রতিটি বুথে নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে তার জন্য পুলিশ কর্মীরা থাকছেন প্রতিটি টেবিলে, প্রতিটি ওয়ার্ডের যে টেবিলগুলো রয়েছে সেখানে নিরাপত্তারক্ষীরা থাকছেন। পাশাপাশি থাকছে প্রতিটি টেবিলে সিসিটিভি থাকছে, সিসিটিভির ব্যবস্থা থাকছে, এবং কোনো মোবাইল ফোন থেকে শুরু করে এজেন্টদের কোনো কিছু যাতে ভেতরে না আনতে পারে তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে। আইডেন্টিটি কার্ড যা দেওয়া হয়েছে তার বাইরে যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে। নেতাজি ইন্ডোরের মূল যে ফটক, মূল যে গেট, সেখানেও কিন্তু সশস্ত্র পুলিশ থাকছে, নিরাপত্তারক্ষীরা থাকছেন, এবং পুরো নেতাজি ইন্ডোরে কিন্তু কার্যত নিরাপত্তারক্ষী অর্থাৎ কলকাতা পুলিশদের মুড়ে দেওয়া হয়েছে। সমস্ত রকমভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম কাউন্টিংকে ঘিরে কোনো রকম সমস্যা যাতে না হয়, কোথা থেকে কোনো অভিযোগ উঠতে না পারে, সমস্ত রকম ব্যবস্থা কিন্তু নেতাজি ইন্ডোরে রাখা হয়েছে। পুলিশকর্মী, ভোটকর্মী এবং যারা নির্বাচন কমিশনের আধিকারিক রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। ঠিক 8টার সময় নেতাজি ইন্ডোরে গণনা শুরু হবে এবং উত্তর কলকাতা মধ্য কলকাতা মিলে 4টি ওয়ার্ডের প্রায় 40টি, 4টি বোরোর প্রায় 40টি ওয়ার্ডের গণনা কিন্তু এই নেতাজি ইন্ডোরে হবে। তার জন্য যত রকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে নির্বাচন কমিশন সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে বলে জানাচ্ছেন কমিশনের আধিকারিকরা। শুক্লা প্রবে, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি বিক্রমও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বালিগঞ্জ থেকে। বিক্রম, তুমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছো, কাউন্টিং শুরু হবে হবে, তার আগে এই মুহূর্তে কি কি ব্যবস্থাপনা তোমার নজরে আসছে, নিরাপত্তা ছবিটা একটু জানার চেষ্টা করবো। দেখো, আর কিছুক্ষণের অপেক্ষায় তারপর ঠিক সকাল 8টা তখন থেকে কিন্তু কাউন্টিং শুরু হয়ে যাবে, অর্থাৎ ভোটের গণনা শুরু হয়ে যাবে। এবং আমি এই মুহূর্তে বালিগঞ্জের ডেভিড হেয়ার ট্রেনিং স্কুলে দাঁড়িয়ে আছি। তুমি দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনী রয়েছে এবং সমস্ত সিনিয়র অফিসার রয়েছে, কার্যত ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় রাখা হয়েছে। যেই সমস্ত ইলেকশন যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। আমি একবার সরাসরি দেখাবো সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ যে কাউন্টিং সেন্টারের বাইরে ইতিমধ্যেই যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু এসে ভিড় করেছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশ করবেন। নির্দিষ্টভাবে যেহেতু ফলাফল ঘোষণা হওয়ার পর, ট্রেন শুরু হওয়ার পর, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থক তারা জমায়েত শুরু করবে, সেই কারণে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে। একবার সেই ছবি দেখাবো। সম্পূর্ণভাবে বিভিন্ন দলের যারা রাজনৈতিক কর্মী তাদেরকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মাঝখানে পুলিশ থাকবে যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অপরদিকে সবথেকে যেটা বড় লক্ষ্য তা হলো কাউন্টিং সেন্টারকে প্রোটেক্ট করা বা সিকিওর করা। সেই জন্যই তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি ছবিটা একবার দেখাবো যে যেখানে কিন্তু সিনিয়র পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেককে আইডি কার্ড এবং নির্দিষ্টভাবে যারা কাউন্টিং এজেন্ট, যারা ভোট কর্মী, যারা পুলিশ আধিকারিক, সংবাদ মাধ্যমের কর্মী, প্রত্যেকে কিন্তু আইডেন্টি কার্ড অর্থাৎ পরিচয়পত্র দেখেই ঢুকতে দেওয়া হচ্ছে। কোনো রকমভাবে বাইরের লোক যাতে প্রবেশ না করতে পারে, মোবাইল ফোন নিয়ে যাতে প্রবেশ না করতে পারে, সেই চেষ্টা কিন্তু পুলিশ আধিকারিকদের তরফ থেকে করা হচ্ছে। বাইরের নিরাপত্তাটা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, বেশ কয়েকজন ইন্সপেক্টর, ডিসি র্যাঙ্কের অফিসাররা তারা এখানে উপস্থিত রয়েছেন। ভেতরেও কিন্তু ঠিক একই রকমভাবে রয়েছে, যাতে যেখানে কাউন্টিং চলবে সেখানে যাতে কোনোরকমভাবে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য কিন্তু কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একদিকে যেরকম হেডকোয়ার্টার ফোর্স রয়েছে, অন্যান্য লোকাল থানার পুলিশ, আশেপাশে থানার পুলিশ, একই সঙ্গে কিন্তু কমব্যাট ফোর্স এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে প্রতি মুহূর্তে কিন্তু গোটা এলাকা জুড়ে কুইক রেসপন্স টিমের যারা আধিকারিক তারা কিন্তু টহল দিচ্ছে, HRFS টহল দিচ্ছে, যাতে একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটের যে গণনা সেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হতে পারে তার জন্য কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা চেষ্টা করছে। বিক্রম, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। প্রবীর, তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া।
ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।